আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। চমৎকার একটা টেস্টনেট অফার শেয়ার করবো। এটা অ্যাকচুয়ালি টেস্টনেট না, এটা মেন নেটে মূলত আপনাদেরকে কাজগুলো করতে হবে। আর এখান থেকে যদি আপনি এয়ারড্রপে এলিজিবল হন, 1 লাখ থেকে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আরবিটিএম এর পরে যদি হচ্ছে কোনো নেক্সট এয়ারড্রপ দেয় তাহলে হচ্ছে এইটা দিবে। সো আরবিটিএম থেকে কিন্তু যে নর্মাল ইউজার, মানে হচ্ছে যে খুবই কম অ্যাক্টিভিটি দেখাচ্ছে, সেও কিন্তু হচ্ছে এখান থেকে $2,000-3,000 ইনকাম করছে। আর যারা বেশি অ্যাক্টিভিটি দেখাচ্ছে তারা তো হচ্ছে আপনার $15,000-16,000-20,000 পর্যন্ত আর্নিং করছে। আরবিটিএম হচ্ছে আপনার 23 তারিখে লিস্টেড হবে, এখনই আনঅফিসিয়ালি হচ্ছে অনেকে কিনতেছে $1 করে, অনেকে হচ্ছে আপনার $12,000-13,000 করে হচ্ছে টোকেন পাইছে। তো $10,000 টোকেন পাইলে কিন্তু $10,000, তো ওইটার মতো হচ্ছে এটা হইতে পারে। বাট এটা হচ্ছে ভিডিও শুরুতে একটা কথা বলে দিই, এটা একেবারে ফ্রি না, অবশ্যই আপনাকে এখানে কিছু খরচ করতে হবে। আরবিটিএম যে অ্যাডপ যারা পাইছে তাদেরকেও কিন্তু ফ্রিতে দেয় নাই। ওকে, ওইটা হচ্ছে মূলত আপনাকে ব্রিজ করতে হয়েছে, সোয়াইপ করতে হয়েছে, সব কিছু হচ্ছে মেন নেটে। সুতরাং এখানে আপনাকে ফ্রি দিয়ে কাজটা করতে হবে। সুতরাং যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখে না, যারা ইন্টারেস্টেড না তারা ভিডিওটা স্কিপ করেন। ওকে, তো zkSync কিন্তু এখন বর্তমানে খুবই র্যাঙ্কিংয়ে আছে, মানে প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে এখানে জয়েন করতেছে অ্যাডপ হওয়ার জন্য। তো আমরা আশাবাদী যে এখান থেকে হচ্ছে আমরা অবশ্যই অ্যাডপটা পাবো। ওকে, তবে এখানে একটা কথা বলে দিয়ে, আপনার কাছে হচ্ছে যদি পর্যাপ্ত ডলার না থাকে কারো কাছ থেকে হালত নিয়ে জয়েন করার কোনো দরকার নাই, কারণ কোনো কিছুতে নিশ্চয়তা 100% গ্যারান্টি নাই। ওকে, এটা আপনাকে অ্যাডপ দিতে পারে নাও দিতে পারে, বাট আপনি হচ্ছে 90% শিওর থাকেন অ্যাডপ দিবে। ওকে, আরবিটাম যেহেতু অ্যাডপ দিয়েছে, আরবিটাম হচ্ছে আপনার লেয়ার টু প্রযুক্তি, এটা হচ্ছে আপনার লেয়ার টু প্রযুক্তি। ওকে, সো আরবিটিএম যেহেতু দিয়েছে এটাও কিন্তু 90% শিওর প্রফিট দিতে পারে। তো কীভাবে কী করবেন এটু দুটো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব। আর এখানে জয়েন করার জন্য অবশ্যই হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে $15-20 মতো ইথেরিয়াম লাগবে। ওকে, তো ভিডিও শুরু করার আগে হচ্ছে আমি একটা কিছু বলে দিই, এখানে যারা জয়েন করবেন, আচ্ছা সেটা আমি কাজ করতে করতে আপনাদেরকে বলি। ওকে, আমরা মূল টপিকে ফিরে যাই, কীভাবে কী করবেন। তার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না অবশ্যই জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন অ্যাডপের পাশাপাশি বিভিন্ন টেস্টনেট অ্যাডপ শেয়ার করা হয়, যেগুলো নিয়ে হচ্ছে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। আপনি যদি এগুলো মিস করতে না আসেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন। টেস্টনেটে জয়েন করতে কিন্তু কোনো ফাঁকার ফিটি লাগবে না। ওকে, জাস্ট আপনি তাদের টেস্টনেট ফি দিয়ে জয়েন করবেন, আপনার নিজস্ব কোনো টাকা পয়সা খরচ হবে না, বাট মেন নেট অবশ্যই খরচ হবে। তো আপনি এই zkSync যেটা সেটাতে জয়েন করার জন্য হচ্ছে অবশ্যই আপনাকে এই পোস্টটাতে চলে আসতে হবে। এই পোস্ট লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তার আগে আরেকটা কথা বলে দিই, zkSync এর কিন্তু অনেকগুলো হচ্ছে টেস্টনেট অনগোয়িং আছে, ওইগুলো হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, অথবা যদি সম্ভব হয় তাহলে ইউটিউবে ভিডিও দিব। ওকে, বাট আশা করি ভিডিও দেওয়া লাগবে না। আমি হচ্ছে এই মিনিটটা শেয়ার করার পরে আস্তে আস্তে টেস্টনেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব। তো ফার্স্টে আমাদেরকে কী করতে হবে, ফার্স্ট হচ্ছে এখানে আমাদেরকে মূলত কী করতে হবে, একটা NFT মিন করতে হবে এবং হচ্ছে ট্রেড করতে হবে এবং হচ্ছে আপনার সোয়াব এবং হচ্ছে আপনার এখানে ব্রিজ করতে হবে। আমি এটুজার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। অ্যাট ফার্স্ট আপনি কী করবেন, এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা হচ্ছে আপনি কপি করবেন। কপি করার পর আপনি সরাসরি কি ব্রাউজার বা মেসেজ ব্রাউজার ইউজ করবেন। আমি আপনাকে সাজেস্ট করবেন মেসেজ ব্রাউজারটা ইউজ করার জন্য, কারণ এখানে হচ্ছে কোনো প্রকার ঝামেলা নাই, মানে ট্রানজাকশনগুলো অটোমেটিকলি হচ্ছে আপনি করতে পারবেন। তার আগে আপনি কী করবেন, অবশ্যই আপনার যে ওয়ালেটটা দিয়ে করবেন সেই ওয়ালেটটা মেটামাক্সে ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পর এখান থেকে ইথেরিয়াম মেইননেট হচ্ছে আপনি কী করবেন, কিছু পরিমাণ ইথেরিয়াম হচ্ছে আপনি ডিপোজিট করবেন। ওকে, বাইন্যান্স থেকে কুকয়েন বায়োমেক্সি যেখান থেকে পারেন ইথেরিয়াম ডিপোজিট করবেন। এখানে আমি যে কথাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে, দেখেন আপনার কাছে যদি বেশি পরিমাণ টাকা পয়সা থাকে তাহলে আমি আপনাকে সাজেশন করব মিনিমাম $100-1,000 পর্যন্ত আপনি এখানে, মানে $100-1,000 দিয়ে এখানে কাজগুলো করার জন্য। বাট আপনার কাছে যদি টাকা নাই থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব একেবারে কম করে হলো আমি আপনাকে দেখাচ্ছি মানে কত করতে পারেন। আমি হচ্ছে এখানে আপনাকে ইথেরিয়াম দিয়ে দেখাই মানে কত ডলার দিয়ে আপনি করতে পারেন। এখানে হচ্ছে আপনি হচ্ছে মিনিমাম যদি না পারেন তারপর হচ্ছে 0.01 দিয়ে করবেন। ওকে, 0.01 এর বেল হচ্ছে আপনার $17 আপনি কী করবেন, $20 নিয়ে নামতে পারেন। ওকে, $20 ডিপোজিট করার পর এখানে আপনি ব্রিজ টেস্ট করতে ফিটি যাবে, তত আপনি $20 নিয়ে নামবেন। ওকে, দেন আপনি হচ্ছে যখন এখানে আপনার ইথেরিয়ামটা ডিপোজিট করে ফেলবেন, ইথেরিয়াম ডিপোজিট করার পর নতুন একটা ট্যাব নেবেন, দেন ফার্স্টে যে লিঙ্কটা কপি করে আনছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। লিঙ্কটা এখানে পেস্ট করার পর আপনাকে সরাসরি সাইটে নিয়ে যাবে। ওকে, এখানে কীভাবে কী করতে হবে এ টু জেড আমি আপনাকে দেখাই দেবো। এখানে হচ্ছে দেখেন একটা কথা বলে, এখানে হচ্ছে আপনার লোডিং করবে এবং আপনাকে বলবে যে সুইচ টু হচ্ছে zkSync। আপনি কি করবেন, সুইচ টু zkSync ক্লিক করলে আপনার মেটামাক্স ওয়ালেটে কিন্তু অটোমেটিকলি zkSync-টা অ্যাড হয়ে যাবে। আমি কিন্তু এখানে আরপিসিটা দিই নাই, বাট আপনি এখানে ক্লিক করলে অটোমেটিকলি ওটা অ্যাড হয়ে যাবে। ওকে, যখন অ্যাড হয়ে যাবে এভাবে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে। তো আপনাকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট এখানে দেখতে পারতেছেন টপ আপ নামে একটা অপশন আছে, আপনি কি করবেন জাস্ট টপ আপে একটা ক্লিক করবেন। সো টপ আপে যখনই আপনি ক্লিক করবেন, টপ আপে ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকে একটু নিচে দিকে আসবেন। নিচের দিকে আসার পর হচ্ছে এখানে দেখতে পারবেন আপনি উপরেগুলো বাদ দিবেন এবং বাইবিট থেকে হচ্ছে কোনো ভাগে ডিপোজিট করবেন না, আপনি মাস্ট বি এই যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আপনি ইউজ করবেন। ওকে, তো আপনি হচ্ছে এখানে ব্রিজ করার জন্য এখানে কাইন্ডলি হচ্ছে আপনি আপনাকে ডিপোজিট করতে হবে বা টপ আপ করতে হবে। তো এটা যখন টপ আপ করবেন সেটা হচ্ছে আপনার যে মেটামাক্স ওয়ালেট আছে ওয়ালেট থেকে কেটে এখানে চলে আসবে। ওকে, তো আপনি হচ্ছে এখানে এটা করার জন্য দুইটা অপশন ইউজ করতে পারেন, একটা হচ্ছে আপনার অরবিটার আর একটা হচ্ছে আপনি zkSync। ওকে, তো আপনি যদি হচ্ছে যদি আপনার সম্ভব হয় অবশ্যই 2-3টা ব্রিজ করবেন। তো যদি হচ্ছে আপনি মনে করেন 2টা ব্রিজ করেন
তাহলে আপনি কি করবেন একটা অরবিটার করবেন একটা হচ্ছে zkSync করবেন যদি তিনটা করেন তাহলে হচ্ছে আরেকটা জিগজ্যাগ করবেন আমি এটা যেটা আপনাদের দেখা দিতেছি তো ফার্স্ট মনে করুন আপনি কি করবেন এখানে ফার্স্ট টপ আপ করবেন আপনি কি করবেন এখানে zkSync আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে এই যে আপনি কি করবেন এখানে আপনার অ্যামাউন্টটা দিতে হবে ওকে এখানে আপনার যে ইথেরিয়াম আছে না ইথেরিয়াম অ্যামাউন্ট হচ্ছে আপনি এখানে বসে দিবেন ইথেরিয়াম অ্যামাউন্টটা যখন আপনি বসে দিবেন বসে তারপর জাস্ট এখানে কি করবেন টপ আপে ক্লিক করবেন ওয়ালেটে নিয়ে যাবে ওয়ালেট থেকে হচ্ছে আপনার $2-3 ফি কাটবে ফি কাটার পরে এখন হচ্ছে আপনি কি হবে যে ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সটা হচ্ছে আপনার zkSync এ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার zkSync হচ্ছে প্রায় $116 মতো আছে ওকে তো আমি হচ্ছে এখানে টোটাল $150 নিয়ে নামছিলাম আর বাকি $40 হচ্ছে আমি ফি খাওয়াই দিয়েছি কারণ হচ্ছে আমি অনেকবার হচ্ছে এখানে ব্রিজ টেস করছি তো দেখেন যখন হচ্ছে আপনি এটা এখানে করে ফেলবেন মানে ডিপোজিট করে ফেলবেন ডিপোজিট করার পর হচ্ছে আপনি কিন্তু $1 অলরেডি করে ফেলছেন সেটা হচ্ছে আপনার ব্রিজ ওকে ব্রিজটা কিন্তু আপনি অলরেডি একবার করে ফেলছেন দেন আপনি কি করবেন এখন হচ্ছে ফার্স্ট লিঙ্কটা তো আপনি করলেনই এখন হচ্ছে আপনাকে কি করতে হবে ব্রিজ অ্যান্ড সোয়াইপ এটা কিভাবে করবেন এই যে হচ্ছে এখন 2 নম্বর লিঙ্কটা আছে এটা আপনি কপি করবেন ওকে তো 2 নম্বর লিঙ্কটা কপি করে নেওয়ার পর হচ্ছে আপনি কি করবেন সরাসরি আবার হচ্ছে এখানে যে ট্যাব আছে এই ট্যাব হচ্ছে আপনি পেস্ট করবেন ওকে তো এখানে পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আপনাকে সেই সাইটে নিয়ে যাবে আমি আস্তে আস্তে আপনাদেরকে একটু দেখাই দিতেছি দেন এখানে আপনি কি করবেন কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আপনাকে হচ্ছে মেটামাক্স থেকে কনফার্ম করতে পারে তো এই যে দেখেন মেটামাক্স থেকে কনফার্ম করতে হবে জাস্ট মেটামাক্স থেকে অ্যালাউ করে দিবেন ওকে তো এই যে আমি হচ্ছে সাইন ইন ক্লিক করলাম দেন হচ্ছে এটা দেখেন অ্যালাউ হয়ে গেছে তো এটা হচ্ছে আমাকে সরাসরি ব্রিজে নিয়ে আসছে ওকে তো আপনার যদি সম্ভব হয় আমি বলছি যে মানে টাকায় টাকায় আনে কথা আছে না টাকায় টাকায় আনে আপনি যদি বেশি ফি দিতে পারেন তাহলে হচ্ছে আপনি তিনটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন ব্রিজের জন্য ওকে যদি হচ্ছে আপনাকে তিনটা থেকে অ্যাডপ দেয় তাহলে কিন্তু সেই লেভেলের বাম্পার হবে ওকে তো দেখেন এখানে হচ্ছে আপনি যদি ব্রিজ করতে চান সেটা আমি পরে দেখাই আপনি যখন এই লিঙ্কটা এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে এরকম ইন্টারফেস আসার পর আপনি এখানে থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হচ্ছে একটা অপশন আছে আপনার এই যে ট্রেড নামে ট্রেডে ক্লিক করবেন সো ট্রেডে যখনই ক্লিক করবেন আপনার হচ্ছে যে ট্রেড অপশন নিয়ে আসবে এখানে হচ্ছে আপনি কি করবেন শুধু ইউএসডিসি এবং হচ্ছে ইথেরিয়ামের সাথে বাই সেল করতে পারবেন ওকে আর এখানে আমি প্রত্যেকে সাজেশন করব এখানে মিনিমাম হচ্ছে 10-15 ট্রানজেকশন করবেন আর এখানে একটা ট্রানজেকশন করতে হচ্ছে আপনার 15 সেন্ট করে ফি কাটবে ওকে এখানে দেখতে পারতেছেন 15 সেন্ট করে প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য ফি কাটবে তো কি করবেন আমার কাছে হচ্ছে এই মুহূর্তে ইথেরিয়াম আছে এই জন্য হচ্ছে আমি কি করবো ইথেরিয়ামটা সেল করবো তো আমি কি করবো এই যে সেল আছে সেল একটা ক্লিক করবো সেলে ক্লিক করার পর এখান থেকে আমি কি করবো এই যে নিচে যে প্রাইস আছে সর্বনিম্ন ওইটা হচ্ছে আমি সিলেক্ট করলাম অথবা আপনি কি করতে পারেন এই যে দেখেন এখানে মার্কেট আছে না মার্কেট প্রাইস সিলেক্ট করলে কিন্তু ওইটা অটোমেটিকলি সেল হয়ে যাবে ওকে তো আমি হচ্ছে এখানে কি করলাম মার্কেট প্রাইস আছে মার্কেট প্রাইস দিলাম দেন এখন হচ্ছে আমি 100% করে দিলাম ওকে এখানে দেখেন আমি 100% করে দিলাম তো এখানে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমি পুরোপুরি 100% করে দিই তো আমি 100% করে দিলাম এখানে মেবি অনেক ফি কাটবে দেন হচ্ছে আমি কি করবো সেল ইথিএস আছে সেল ইথিএসে ক্লিক করবো দেন ওয়ালেট থেকে মেবি কনফার্মেশন যাইতে পারে হ্যাঁ ওয়ালেট থেকে হচ্ছে আপনাকে একটা কনফার্ম দিতে হবে বাট এটাতে মেবি কোনো প্রকার ফি কাটবে না এই যে জাস্ট সাইন ইন করতে হবে তো সাইন ইন করে দেবেন এই যে দেখেন আমার হচ্ছে এটা প্লেস হয়ে গেছে আমি কিন্তু অলরেডি একটা ট্রানজাকশন এখানে করে ফেলছি ওকে তো দেখেন মানে ফি অনেক পরিমাণে কাটতেছে এখানে হচ্ছে আমি যদি বাই ক্লিক করি আচ্ছা দেখেন আমি হচ্ছে এখানে একটা ট্রানজেকশন করছি তার জন্য হচ্ছে আমার $60 ফি কেটে নিয়ে গেছে ওকে এক আপনি হচ্ছে $16 দেখতে পাচ্ছিলেন এখন হচ্ছে $112 আছে এখন আপনি কি করবেন এখানে হচ্ছে আপনি কি করবেন আবার হচ্ছে বাই আছে বাইতে ক্লিক করবেন বাইতে ক্লিক করার পর আবার আপনি হচ্ছে এখানে মার্কেটটা অটোমেটিকলি দেওয়া থাকবে আপনি এখানে 100% ক্লিক করে বাই ইথিএস আছে এখানে একটা ক্লিক করবেন ওকে আপনি কম অ্যামাউন্ট দিয়ে করলে হয়তো বা কম ফি কাটবে তো দেখেন এই ব্যবস্থা আপনি এখানে কয়েকটা ট্রানজেকশন করবেন তাহলে কিন্তু আশা করি আপনি এটা হয়ে যাবে আর এটা হচ্ছে যখন ফি কম থাকে তখন আপনি ট্রাই করতে পারেন ওকে তো দেখেন এখানে হচ্ছে এভাবে আপনি কয়েকটি ট্রানজেকশন করবেন এখন আসেন এখানে একটা যদি পারেন ব্রিজ করবেন কারণ এটাও কিন্তু একটা হচ্ছে আপনার যে মানে হচ্ছে ইউনিসয়েব বা হচ্ছে অন্য কিছুর মতো একটা প্ল্যাটফর্ম এটাও কিন্তু আপনাকে ফিউচারে অ্যাডপ দিতে পারে তো এখানে হচ্ছে আমার এটা সেল হয় নাই আমি হচ্ছে বাই করে নিচ্ছি আবার এখানে 100% আচ্ছা এটা হচ্ছে আমাকে বাই করতে হবে তো 100% করে দিলাম দেন হচ্ছে বাইতে ক্লিক করলাম তো বাইতে ক্লিক করার পর এখন এটা হয়ে যাবে তো আমি হচ্ছে আবার যাচ্ছি তো অর্ডারটা প্লেস হয়েছে কিছুক্ষণের মধ্যে হচ্ছে এটা আপনার সাকসেস হয়ে যাবে যে দেখেন এটা হচ্ছে আমার সাকসেস হয়ে গেছে ওকে এবং এখানে আমার প্রায় মোটামুটি ভালোই ফি কাটছে আপনারা কম অ্যামাউন্ট দিয়ে করলে কম ফি কাটবে এখন দেখেন এখানে যদি পারেন অবশ্যই একটা ব্রিজ করবেন আর এটা হচ্ছে ম্যান্ডাটরি এখানে হচ্ছে আপনার এই যে পোস্টে লেখাও কিন্তু আছে হচ্ছে ব্রিজ অ্যান্ড টেট ওকে ইথিএস টু হচ্ছে আপনার জিজ্ঞেসেন তো আপনি কি করবেন এখানে হচ্ছে আপনি এই যে থিরোটা এখানে একটা ক্লিক করবেন এই যে থিরোটা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্রিজ নামে যে অপশনটা আছে ব্রিজ একটা ক্লিক করবেন ব্রিজে ক্লিক করার পর এখানে আপনি কি করবেন কিছু পরিমাণ ইথেরিয়াম ওকে আপনার মেইন ইথেরিয়াম দেখো হচ্ছে zkSync করবেন তার জন্য হচ্ছে আপনার এখানে ইথেরিয়াম লেখা থাকবে এবং এখানে zkSync লেখা থাকবে এবং এখানে আপনার যে অ্যামাউন্ট আছে ওয়ালেটে সেটা হচ্ছে আপনি এখান দিয়ে দিবেন দিয়ে তারপর হচ্ছে এখানে জাস্ট ক্লিক করবেন যে ট্রান্সফার আছে ট্রান্সফারে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনি এখানে একটা ব্রিজ কিন্তু হয়ে যাবে ওকে আপনি কিন্তু এখানে একটা ব্রিজ হয়ে যাবে
তো আমি আবারো বলতেছি টাকায় টাকায় না আপনি এখানে যত অ্যাক্টিভিটি দেখাবেন যত ট্রানজেকশন ট্রানজেকশন করবেন তত বেশি হচ্ছে আপনার এখানে আসবে ওকে তো দেখেন আমি হচ্ছে এখানে একবার করেছিলাম একবার উইথড্র করে আবার হচ্ছে এটা হচ্ছে আমি ব্রিজ করেছিলাম তো দেখেন এটার কাছে ছিল এতটুকু আর এখানে আপনি যত পারেন মানে আপনি তো ব্রিজ করতে বেশি ফ্রি কাটবে আপনি ট্রেডে ক্লিক করার পর এখানে কয়েকটা ট্রেড করবেন ওকে যেমন হচ্ছে আমি এখানে কত এখানে যদি হচ্ছে আমি আচ্ছা এটা কাজ করতেছে না এখন তো দেখো কি ব্যবস্থা আপনি এখানে কয়েকটা ট্রানজেকশন করে নেবেন আমি আর এটা দেখাইতেছি না আমি হচ্ছে পরবর্তীতে করে নিব আর কয়েকটা ট্রানজেকশন মিনিমাম করবেন সেটাও আমি বলে দেবো এখন হচ্ছে দেখেন এখানে আপনাকে একটা এনএফটি মিন্ট করতে হবে তো এনএফটি মিন্ট করার আগে এখানে একটা কাজ আছে কাজটা কি কাজটা হচ্ছে আপনার নিচে যে অপশনটা আছে না এই অপশনে একটা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি একটা সাইটে নিয়ে যাওয়ার পর আপনি ক্লিক করবেন আচ্ছা সাইটে নিয়ে যাওয়ার পর আপনি কি করবেন এখানে হচ্ছে থ্রিডট আইকনে একটা ক্লিক করবেন ওকে থ্রিডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কি করবেন নিচে দেখতে পারবেন লগইন নামে একটা অপশন আছে আপনি জাস্ট লগইন একটা ক্লিক করবেন এই যে লগইন লগইনে ক্লিক করবেন লগইনে ক্লিক করার পর আপনার সামনে হচ্ছে এরকম দুইটা অপশন চলে আসবে আপনি কি করবেন এখানে গিটহাব যদি থাকে আপনার গিটহাব তো অ্যাকাউন্ট ম্যাক্সিমাম মানুষের আছে এখানে ক্লিক করার পর গিটহাব দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অথবা নিচে ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি হচ্ছে জাস্ট ইমেল একটা লিঙ্ক পাঠাবেন লিঙ্কটা কনফার্ম করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে দেন আপনি সরাসরি অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে চলে আসার পর হচ্ছে এখানে দেখতে পারবেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি জাস্ট কি করবেন এখানে যে আপলোড নামে একটা অপশন আছে আপলোডে একটা ক্লিক করবেন তো আপলোডে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে যে কোনো একটা ইমেজ আপনি এখানে সিলেক্ট করবেন তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফাইল ম্যানেজার বা হচ্ছে গ্যালারিতে চলে যেতে পারেন সো দেন হচ্ছে আমি কি করবো এখান থেকে একটা যে কোনো একটা ইমেজ দিয়ে দিবে আপনার যদি মনে হয় আপনি ভালো দেখে একটা ইমেজ দিতে পারেন ওকে দেন এখান থেকে আপনি কি করবেন যে আপলোড নামে একটা অপশন আছে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে এই যে কিছুক্ষণ টাইম নেবে কিছুক্ষণ টাইম নেওয়ার পর এটা হচ্ছে আপনার আপলোড হয়ে যাবে ওকে একটু অপেক্ষা করেন সো দেখেন আমার এটা হচ্ছে ফাইনালি আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পারবেন নিচে হচ্ছে একটা লিঙ্ক চলে আসবে এবং এখানে সিআইডি নামে একটা আইডি আছে আপনি ক্লিক করবেন এই যে কপি আইকন আছে কপিতে ক্লিক করার পর আইডিটা কপি করবেন ওকে আইডিটা আপনি এখানে রেখে দেবেন দেন এখন আপনি কি করবেন নিচের কাজটা কিন্তু আপনি কমপ্লিট করে ফেলছেন এখন যে তিন নম্বর লিঙ্কটা আছে না এই লিঙ্কটা হচ্ছে আপনি এখান থেকে কপি করবেন তো তিন নম্বর লিঙ্কটা কপি করার পর আপনি আবার হচ্ছে ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আপনি কি করবেন আচ্ছা এটা হ্যাং হয়ে গেছে নাকি আচ্ছা আমি বের হয়ে আবার ঢুকে তো এখানে আসার পর নতুন একটা ট্যাব নেবেন দেন হচ্ছে আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন না সেই লিঙ্কটা হচ্ছে আপনি এখানে পেস্ট করবেন ওকে তো লিঙ্কটা পেস্ট করার পরে এখানে হচ্ছে আপনি একটা লিঙ্ক থেকে সব কিছু করতে পারবেন জাস্ট আমি আপনাদের সুবিধার্থে সবগুলো হচ্ছে মানে আলাদা আলাদা লিঙ্ক করে দিয়েছি আপনাকে প্রথমে যে লিঙ্কটা দেখাইছি না ওই লিঙ্ক থেকে হচ্ছে আপনি সব কিছু করতে পারেন বাট আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে লিঙ্কগুলো সব আলাদা আলাদা করে দিয়েছি দেন এখানে হচ্ছে আপনাকে ওয়ালেটে কানেক্ট করতে হবে এখানে ওয়ালেটে কানেক্ট করবেন ওয়ালেটে কানেক্ট করার পর হচ্ছে এখানে দেখেন আপনাকে হচ্ছে এনএফটি অপশন নিয়ে আসবে আপনি হচ্ছে দেখেন আপনি যদি এখানে হোমে ক্লিক করেন তাহলে কিন্তু হচ্ছে আপনি এই যে আগ্রাফিসটাতে চলে আসছেন ওকে বাট আপনি যদি এনএফটিতে ক্লিক করেন দেন হচ্ছে আপনাকে মূলত এখানে এনএফটি মিন করতে হবে তো আপনার সামনে হচ্ছে দেখেন এখানে এই যে অপশনগুলো আছে এগুলো থাকবে না বা উইথড্র এনএফটি এগুলো থাকবে না আপনি এখানে হচ্ছে ছোট্ট করে লেখা থাকবে জাস্ট এই যে লেখাটা মিন্ট এনএফটি আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনি কি করবেন দেখেন একটা এনএফটি মিন্ট করার জন্য এখন 25 সেন্ট করে ফি কাটতেছে বাট গতকালকে হচ্ছে 14 সেন্ট করে কাটছে এখন মেবি ইথেরিয়াম এর গ্যাস ফি খুবই হাই যে কারণে ওকে আপনি দেখতে পাচ্ছেন আমি দুইটা ট্রেড করছি আমার অনেক পরিমাণ ফি কেটে নিছে এখানে আমি আপনাদের সাজেশন করব যখন হচ্ছে ইথেরিয়ামের গ্যাস ফিটা কমবে তখন আপনারা ট্রাই করবেন এখন আপনি ভাবতে পারেন যে ইথেরিয়ামের গ্যাস ফি এখন কত কম আছে নাকি বাড়তি আছে সেটা আমি কীভাবে বুঝবো সেটা জানার জন্য আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন আসার পর এখানে একটা স্ল্যাশ দেবেন দেন হচ্ছে এখানে আপনি গ্যাস লিখবেন গ্যাস লিখার পর এখানে দেখতে পারবেন যে আপনাকে এখানে দেখতে পারবেন কত হচ্ছে আপনার গ্যাস ফি আছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখন গ্যাস ফি আছে হচ্ছে আপনার কত মিনিমাম হচ্ছে আপনার কত এখানে 37 আছে তো এটা হচ্ছে আপনার প্রায় টাইমে 11-12-13-14-তে আসে যখন হচ্ছে আপনার 13-14-15-তে আসবে তখন হচ্ছে আপনি মূলত কাজগুলো করবেন তাহলে হচ্ছে আপনার অর্ধেক ফি বেঁচে যাবে ওকে অর্ধেক ফি হচ্ছে আপনার এখানে বেঁচে যাবে তো আপনার হচ্ছে যখন এখান থেকে 30+ বা হচ্ছে 25+ তখন হচ্ছে আপনার কাজগুলো করবেন না যখন হচ্ছে আপনি 20- দেখবেন মানে 20-এর নিচে দেখবেন তখনই হচ্ছে মূলত আপনি এই কাজগুলো করবেন ওকে দেন দেখেন এখানে আমি একটা এনএফটি আপনাদেরকে মিন্ট করে দেখাইতেছি এনএফটি মিন্ট করার জন্য এখানে আপনার অ্যাড্রেসটা অটোমেটিকলি ডিফল্টভাবে বসে থাকবে তার নিচ হচ্ছে আপনাকে বলতেছে সিআইডি আইডিটা দেওয়ার জন্য তো সিআইডি আইডি আপনি কোথায় পাবেন একটু আগে এখানে একটা ইমেজ আপলোড করছেন না ওই ইমেজের যে এখানে আইডিটা আছে আইডিটা কপি করবেন কপি করার পরে এখানে হচ্ছে আপনি কি করবেন এই যে এই আইডিটা দিয়ে নিচে হচ্ছে আপনার অথরাইজ এনএফটি আছে অথরাইজ এনএফটিতে ক্লিক করলে আপনার হচ্ছে ওয়ালেটে নিয়ে যাবে তো ওয়ালেটে নিয়ে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি সাইন ইন করে দেবেন সাইন ইন করার পর এখন হচ্ছে আপনার মিন্ট অপশন চলে আসবে জাস্ট এখানে হচ্ছে আপনি কি করবেন মিন্ট আছে মিন্ট এনএফটি আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি ওয়ালেটে নিয়ে যাবে ওকে দেন হচ্ছে আবার সাইন ইন করে দেবেন সাইন ইন করার পর এখানে দেখতে পারবেন যে আপনার যে এনএফটি আছে ওইটা হচ্ছে আপনার মিন্ট হয়ে গেছে তো এখানে হচ্ছে দেখেন যতগুলো সম্ভব এনএফটি আপনি মিন্ট করবেন যত একটা এনএফটি মিন্ট করলে কিন্তু আপনার একটা ট্রানজেকশন হইতেছে আমি এখানে মিনিমাম 20 এনএফটি মিন্ট করবো এখানে দেখতে পারতেছেন আমার হচ্ছে অলরেডি কত এখানে হচ্ছে আমার 60টা এনএফটি হচ্ছে আমি মিন্ট করছি ওকে আর এই কাজটা হচ্ছে আমি প্রায় কয়েকদিন ধরে করতেছি তো দেন হচ্ছে আপনি কী করবেন এখান থেকে হচ্ছে দেখেন যদি হচ্ছে আপনি এখানে এই যে
আপনাদের আপনাকে যে আমি বললাম হচ্ছে এখানে যে সবগুলা লিংক আছে সবগুলা লিংক হচ্ছে আমি কি করছি মানে একসাথে আপনাদেরকে করে দিয়েছি বাট এখানে হচ্ছে আপনি সবগুলা লিংক এখান থেকে পেয়ে যাবেন দেখেন আপনি যদি হচ্ছে এখানে সোয়াইপে ক্লিক করেন সোয়াইপে ক্লিক করার পর আপনাদের জিগজ্যাগ এক্সচেঞ্জটা আছে যেটা হচ্ছে আমি একটু আগে ট্রেড করলাম ওইটা হচ্ছে আপনাকে নিয়ে যাবে আর আমি আবার আপনাদেরকে বারবার বলতেছি ফি কম আছাড়া হচ্ছে আপনি কাজগুলো করবেন না তাহলে কিন্তু একেবারে বাস খেয়ে যাবেন মানে অনেক পরিমাণ ফি যাবে ওকে এবং এখানে হচ্ছে আপনাদের টপ আপের বিষয়টা আছে মানে এখানে ব্রিজ করার জন্য যে লিঙ্কটা আমি হচ্ছে আমি আপনাদেরকে দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে টপ আপে যখন আপনি ক্লিক করবেন টপ আপে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি এই যে আপনি হচ্ছে যদি আমি আবার বলতেছি যদি সম্ভব হয় তিনটার মতো হচ্ছে আপনি এখানে ব্রিজ করবেন ওকে তো আপনি হচ্ছে দেখেন এখানে ফার্স্ট তো এখানে যে কেসেনে করছেন দেন অরবিটারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যদি সম্ভব হয় অরবিটারে হচ্ছে একটা ব্রিজ করে রাখবেন এবং জিগজ্যাগ একটা করে রাখবেন ওকে আপনি অরবিটারে ক্লিক করলে সেমভাবে ওকে এই যে আমি হচ্ছে আমি আপনাদেরকে অরবিটার দিয়ে দেখাচ্ছি অরবিটারতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে কী করতে হবে জাস্ট এখানে আপনি কি করতে হবে ওয়ালেটে কানেক্ট করতে হবে ওকে ওয়ালেটে কানেক্ট করার পর এখানে আপনি কি করবেন ইথেরিয়াম থেকে হচ্ছে আপনি কি করবেন এই যে সরি এখানে হচ্ছে আমি আরবিটাম সিলেক্ট করছি এখান থেকে ইথেরিয়ামটা আমি খুঁজে নিই এই যে ইথেরিয়াম ইথেরিয়াম থেকে হচ্ছে আপনি কী করবেন এখান থেকে zkSync আছে zkSync-টাতে হচ্ছে আপনি করে নেবেন ওকে দেন যদি সম্ভব হয় আপনি এখানে zkSync থেকে হচ্ছে আপনি আবার ইথেরিয়ামে করতে পারেন তো আমি হচ্ছে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে করে দেখাচ্ছি আমার এখানে কী আছে এই যে কিছু পরিমাণ মেবি হচ্ছে আপনার এখানে আরবিটাম আছে আমি কী করবো আরবিটামটা হচ্ছে zkSync-এ নিয়ে যাবো আমি আপনাদেরকে আরবিটাম দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাইতেছি আপনারা হচ্ছে চাইলে এই যে zkSync বা ইথেরিয়ামের সাথে করতে পারেন বাট যে কোনো একটা বিস করবেন বাট মোস্ট ইম্পর্টেন্ট যদি সম্ভব হয় এখানে কী করবেন এই যে উপরে ইথেরিয়াম দেবেন নিচে হচ্ছে zkSync থাকবে দেন হচ্ছে আপনি এখানে একটা বিস করে নেবেন তো আমার এখান থেকে তো কিছু পরিমাণ আরবিটাম থেকে গেছে এটা হচ্ছে আমি দেখি বিস করতে পারে কি না তো আমি হচ্ছে এখান থেকে আরবিটামে ক্লিক করলাম দ্য ম্যাক্সে ক্লিক করলাম আচ্ছা এটা হবে না আমার হচ্ছে মিনিমাম এখানে একটা অ্যামাউন্ট লাগবে আমার এখানে খুবই কম পরিমাণ আছে কারণ হচ্ছে এটা হবে না 0.00005 লাগবে আমার এখানে হচ্ছে 0.0019 আছে ওকে তো এভাবে হচ্ছে আপনি এখানে বিজগুড়া করবেন আর যত পরিমাণ সম্ভব এখানে হচ্ছে আপনি ট্রানজ্যাকশন করবেন এখন কত হচ্ছে এখানে আপনার কয়টা ট্রানজ্যাকশন হয়েছে সেটা আপনি কীভাবে চেক করবেন বা কীভাবে দেখবেন সেটা হচ্ছে আমি আপনাদের একটু দেখাই দিই ওকে তো সেটা দেখার জন্য আপনি কি করবেন জাস্ট এখানে দেখতে পারবেন মোর নামে একটা অপশন আছে মোর একটা ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি করবেন এই যে দেখতে পারতেছেন যে zkSync নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে হচ্ছে সরাসরি যে zkSync আছে মানে ব্লকচেইন বা স্ক্যানার আছে ওইখানে নিয়ে যাবেন দেন এখানে আপনি কি করবেন যে ওয়ালেটে আপনি কাজটা করছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দেবেন দেন সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর সরাসরি আপনাকে আপনার যে zkSync ওয়ালেট অ্যাকাউন্ট আছে সেখানে আপনাকে নিয়ে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার হচ্ছে টোটাল কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে ওকে তো আমার এখানে দেখেন এই যে নন ভেরিফাইড এবং হচ্ছে কনফার্ম ট্রানজ্যাকশন এখানে হচ্ছে আমার মেবি 14টা ট্রানজ্যাকশন মতো কনফার্ম হয়েছে মানে একেবারে ঠিক মতো হয়েছে তো আপনি কি করবেন এখানে হচ্ছে মিনিমাম 40 থেকে 50টা ট্রানজ্যাকশন করবেন ওকে এখন যদি তার কম করেন সেটা আপনার ইচ্ছা তবে এখানে কোথাও উল্লেখ নাই যে আপনাকে মাস্ট বি এতগুলো ট্রানজ্যাকশন করতে হবে অতগুলো ট্রানজ্যাকশন করতে হবে আমি কেন বলতেছি 30 থেকে 40টা করবেন বা 40 থেকে 50টা করবেন কারণটা হচ্ছে কিছু কিছু টেস্টনেটে ক্রাইটেরিয়া দেয় যে হচ্ছে আপনার এতগুলো ট্রানজ্যাকশন হলে এলিজেবল হবে অতগুলো ট্রানজ্যাকশন হলে এলিজেবল হবে তো এখন সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনার উপরে আপনি কতগুলো ট্রানজ্যাকশন এখানে করবেন বা আপনার পোর্টফোলিওর উপর আপনার কাছে কত ডলার আছে কত ডলার আপনি এখানে স্পেন্ড করতে পারবেন ওকে তো এই ছিল এ টু জেড মানে যে কেসেনে মেইন নেটে যে কাজটা ছিল এই ছিল হচ্ছে আপনার এ টু জেড ওকে যতটুকু আমি আপনাদেরকে দেখাইছি ওকে আশা করি বুঝতে পারছেন আর এটা হচ্ছে যে কোনো সময় যে কোনো আপডেট চলে আসবে যেমন আপনার যদি কখনো অ্যাডোপ দেয় সেটা তো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করা ছাড়া জানতে পারবেন না যখনই অ্যাডোপ দেবে তখন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো দেন হচ্ছে যখন আপনার এটা ক্লাইম আপডেট আসবে ক্লাইম করার পর যদি এটা হচ্ছে আমাদেরকে অ্যাডোপ দেয় নিশ্চিত থাকেন বিশাল একটা প্রফিট পাবেন এবং বড় বড় এক্সচেঞ্জগুলোতে লিস্টেড হবে যদি আমি হচ্ছে এখন আরবিটামের কথা বলি আপনাদেরকে আরবিটাম এখন হচ্ছে একসাথে আপনার বাইন্যান্স কুকয়েন এমএক্সি বিথাম গ্লোবাল মানে বিশাল বিশাল যে মেজর এক্সচেঞ্জগুলো আছে শুধু কয়েনবেস বাদে আর হচ্ছে আপনার রবিনহুড বাদে হচ্ছে যে মেজর বড় বড় এক্সচেঞ্জগুলো আছে ওইগুলোতে কিন্তু লিস্টেড হয়ে যাবে ওকে তো একটা টোকেন যদি হচ্ছে যারা হচ্ছে মনে করেন স্যার 5000 করে টোকেন পাইছে একটা টোকেন যদি $1-1.5 করে হয় তার কিন্তু হচ্ছে আপনার $6-7000 কোপ ওকে সো দেখেন কিছু ফাইট হলে কিছু অবশ্যই আপনাকে দিতে হবে এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ।